हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। चले आसलाम आबार आपनादेर माझे आरेकटी दिने छोटोखाटो एकटी ब्लग निये। केमन आछेन सबाई? आमि आलहामदुलिल्लाह बेश भालो आछि। आर आमार बुड़िटा शुये शुये देखुन किभाबे चकलेट खाच्छे। तो शुरू करछि आजकेर ब्लग। तो बंधुरा, आजके पवित्र आशुरार एकटी दिन। আর এই দিনে আমরা একটু হালকা পাতলা একটু রান্না করে থাকি। তো আজকে আশুরা উপলক্ষে আমি একটু অন্যরকমভাবে বিরিয়ানি রান্না করব, আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি রান্না করব বুটের ডাল দিয়ে মুরগির বিরিয়ানি বা পাখি বিরিয়ানি। তো আজকে দেখুন কিভাবে আমি মুরগির বিরিয়ানিটা রান্না করি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে 2 কেজি মুরগি আছে। মুরগিটা আমি কেটে সুন্দর করে ধুয়ে নেব। তো আগে আমি মুরগিটা কেটে নিচ্ছি। আর বন্ধুরা, যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম, আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। আর যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করছেন না, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি মুরগিটা ভালোভাবে কেটে তারপরে আস্তে ধীরে ধুয়ে নেব। আমার মুরগিটা কাটা হয়ে গেছে, এখন আমি এটাকে সুন্দর করে ধুয়ে নিব। আর আমি এখানে রান্নার সব মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2 কেজি পরিমাণ মুরগি, কেটে ধুয়ে সুন্দর করে নিয়েছি। নিয়েছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, জিরা ফাঁকি, হলুদ ফাঁকি, সরি মরিচ ফাঁকি, এলাচ আর দারচিনি। আর ওখানে রয়েছে পেস্তা, জয়ফল, জৈত্রি বাটা। তো আমি চুলায় পেঁয়াজ বসিয়ে দিলাম, সাথে এলাচ আর দারচিনিগুলো সব দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা স্মেল আসে। আর এলাচের মুখটা বরাবরের মতোই ভেঙে দিয়েছি। এখন আমি এটাকে হালকা করে একটু ব্রাউন কালারে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা সুন্দর করে হালকা ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে এখন আমি সব মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করব। তবে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মুরগিগুলো। মুরগিগুলো ভালো করে পেঁয়াজের সাথে মিক্সড করেই বাকি মশলাগুলো দিয়ে দেব। অনেকে আবার চিকেন বিরিয়ানি বা মুরগির বিরিয়ানি রান্না করতে গেলে মুরগির মাংসটা ভেজে নেন, কিন্তু আমি মুরগির মাংসটা ভাজব না। একটু আধা কাঁচা সিদ্ধ করে রান্না করে তারপরে এটা আমি মাংসের সাথে মিশিয়ে দেব। কারণ আমি যদি মুরগির মাংসটা ভেজে রান্না করি, আমার কাছে মাংসটা কেমন সিটকে সিটকে লাগে, আর মাংসের ভিতরে কোনো মশলা ঢুকে না। তাই আমি এভাবেই রান্না করি। তো আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ ধনিয়া ফাঁকি, 1 চামচ জিরা ফাঁকি, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে কষাবো। আর এখানে আছে জয়ফল, জৈত্রি আর বাদাম আর গোলমরিচ একসাথে করে পেস্ট করা। এখানে আমি 4-5টা বাদাম নিয়েছি, অর্ধেক জয়ফল নিয়েছি আর 2টা জৈত্রি দিয়েছি, আর 8-10টা গোলমরিচ দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে সুন্দর করে এখন আমি মশলাটাকে মুরগির সাথে কষাবো। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সয়া সস। এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে টক দইয়ের পরিবর্তে আমি এখানে 1 কাপ দুধের সাথে 1টা লেবু চিপে এটাকে আমি টক দইয়ের মতো বানিয়ে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিয়েছি। ইনস্ট্যান্ট টক দইয়ের কাজ করবে, তো এই জন্য আমি দুধের মধ্যে লেবু চিপে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলার আমি প্যাকেটের অর্ধেকটা এখানে দিয়ে দিয়েছি, বাকিটা আমি পরে দেব। আর এই মুরগিটা রান্না করতে গেলে আমি কোনো পানি অ্যাড করব না। আর এই মুরগিটা রান্না করতে হবে হাই হিটে। লো হিটে রান্না করলে মুরগিটার নড়ে নরম হয়ে যাবে আর গলে যাবে, তাই পুরো রান্নাটাই হাই হিটে করতে হবে। তাই আমি চুলার ফ্লেমটা হাই হিটেই রেখেছি। রেখে এখন মশলাটাকে মুরগির সাথে খুব ভালোভাবে নেড়ে কষাবো। দেখুন মুরগির কালারটা কত সুন্দর দেখাচ্ছে। আর এভাবে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে মুরগিটা রান্না করে নেব। শুধুমাত্র মুরগির ভেতরে পানিটা শুকিয়ে নেব, আর কিছুই না। তো হাই হিটে রান্না করার ফলে মুরগিটার এখন কী অবস্থা আমি একটু দেখি। দেখুন পানিটা পুরো শুকিয়ে গেছে আর মুরগিটা নিচে লাগা লাগা হয়ে গেছে। মুরগিটা এখন আমি নামিয়ে নেব। এটাকে কিন্তু আমি একদম হাই হিটেই রান্না করেছি,
দেখুন মুরগিটা একদম শক্ত শক্তই আছে, একটু খালি আধা সিদ্ধ হয়েছে। তো এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, সাথে দিয়ে দিব এলাচ, দারচিনি আর তেজপাতা। তো আমি এখানে পোলাওটা এখন রান্না করে নেব। এইভাবে বিরিয়ানি রান্না করতে গেলে অনেকে আবার চালটাকে 50% সিদ্ধ করে পানিতে ছেঁকে তারপরে ঝরিয়ে রান্না করেন, কিন্তু আমি এটা ওইভাবে রান্না করছি না, আমি একসাথে মিক্সড করেই রান্না করব। তো এখন আমি এখানে 1.5 কেজির মতো চাল ধুয়ে রেখেছিলাম, সে চালটাকে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চালের পানিটা না শুকানো পর্যন্ত চালটাকে খুব ভালোভাবে নাড়া দিতে হবে। তো যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি চালটা নাড়া দেব, আর শুকিয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এতে দিয়ে দিলাম আমি কতগুলো কিশমিশ, কিশমিশ দেওয়াতে এটার একটা সুন্দর টেস্ট আসবে। তো দেখুন পানিগুলো পুরো শুকিয়ে গেছে, চালের নিচে কোনো পানি নেই। এখন আমি এতে প্রয়োজন মতো পানি দিয়ে দেব। তো 6 কাপের মতো চাল আছে আমাকে আমার এখানে, তো 1.5 কেজির মতো এখানে চাল। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে সুবিধার্থে একটা কথা বলি, সেটা হচ্ছে যারা নতুন রাঁধুনি তারা পোলাও রান্না করতে গেলে যেই 1 কাপ চাল দেবেন তার ডাবল পানি দিয়ে দিবেন। যদি 4 কাপ চাল দিয়ে দেন তাহলে সেখানে 8 কাপ পানি দিতে হবে। তবে বিরিয়ানি রান্না করলে সেক্ষেত্রে পানিটা একটু কম দিতে হয়, সেখানে 4 কাপ চালে 6 কাপ পানি দিলেই হয়। তো যাই হোক, আমি এখন এর মধ্যে পানি অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে অল্প একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এটাকে আমি 50%-এর মতো রান্না করে নেব। তো আমি এখানে আলু, হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে রেখেছিলাম, সে ভাজা আলু এখন আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু আমি বলেছি আমি আশুরার জন্য রান্না করছি, তাই বিরিয়ানিটা একটু অন্যরকম, আমি বিরিয়ানিটা বুটের ডাল দিয়ে রান্না করব। তো বুটের ডালটা আমি হালকা লবণ দিয়ে আগেই সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ করা বুটের ডালটা এখন আমি এটার সাথে মিক্সড করে দেব। আর আমি যে অর্ধেক বিরিয়ানির মশলা রেখে দিয়েছিলাম সেই মশলাটাও এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি। তারপর এটা পানিটা যখন শুকিয়ে প্রায় 60%-এর মতো চালটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে মুরগির মাংসটা অ্যাড করে দেব। এখন আমি মশলা, ডাল আর আলুটা সুন্দর করে মিশিয়ে দিচ্ছি, ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এটা চালটা 50% সিদ্ধ হওয়ার জন্য। আর বন্ধুরা, আবারও বলছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, আশা করবি করছি ভালো লাগবে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনা দিয়ে 10 মিনিট লো হিটে রাখার পরে চালটা দেখুন একদম 60%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, আর এখনও ঝরঝরাই আছে, চালটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে রান্না করে রাখা মুরগির মাংসটা অ্যাড করে দিচ্ছি, তারপরে ভালো মতো নেড়ে মিক্সড করে একদম মিডিয়াম লো হিটে আমি এটা দমে রেখে দেব। তো মাংসটা এখন আমি দেখুন হালকা একটু ঝোলঝোল মাংস ছিল, ঝোল বলতে মশলার গ্রেভিটা, তো সেটা সহ আমি এখন মাংসটাকে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি, একদম নিচ থেকে চারপাশ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যেন সব দিকে খুব সুন্দরভাবে লেগে যায়। তো আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি, আর যেহেতু এটা মুরগি মাংস তাই একটু আস্তে আলতো করেই নাড়া দিতে হবে, যেহেতু এটা হাফ সিদ্ধ মাংস আর খুন্তিতে যে বেশি নাড়াচাড়া করলে মাংসটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব আলতোভাবে নাড়া দিতে হবে। এখন আমি এরকম একটা মোটা তাওয়া চুলায় বসিয়ে দিলাম, আর একেবারে লো হিটে এটাকে এখন আমি বসিয়ে রেখে দিব 15-20 মিনিটের জন্য। তো দেখুন 15-20 মিনিট পরে আমার হয়ে গেল চিকেন পাক্কি বিরিয়ানি বা বুটের ডালের পাক্কি বিরিয়ানি। তো এই ছিল আমার আজকের রেসিপি, দেখুন কী সুন্দর ঝরঝরা হয়েছে মাংসটা, বিরিয়ানিটাও। তো এই ছিল আমার আজকের। সো বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে আবার আমার ছোট্টখাট্টো দিনের ছোট্টখাট্টো কোনো আয়োজন নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।